হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্প বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে পিউরিসাল সিরাপ সিরাপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই সিরাপটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে পিউরিসাল সিরাপ এটি জেনারিক নেম হচ্ছে লিভো সাল বিউটামল এটির প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি পঞ্চাশ মিলি বোতল এবং একশো মিলিগ্রাম বোতল আকারে পাওয়া যায় ভিওর্স এই পিউরিসাল সিরাপটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব ভিওর্স পিউরিসাল মূলত বয়স্ক ব্যক্তি বা ছয় বছর বা তার উপরের বয়সের শিশুদের জন্য চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এই পিউরিসাল ট্যাবলেট বা এই সিরাপটি সাধারণত যে সকল শিশুদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা ব্রংকোস্পম বা হাঁপানি বা অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে বা যাদের অ্যাজমা রয়েছে এই অ্যাজমা বা ব্রংকোস্পম ইত্যাদি সমস্যার কারণে শ্বাসনালিতে এক ধরনের সমস্যা হয়ে থাকে বা সেটি সংকুচিত হয়ে যায় তো সেই সংকোচন ভাব কমানোর জন্য চিকিৎসকরা এই সিরাপটি দিয়ে থাকেন এটির কারণ এই যাদের অ্যাজমা বা বঙ্কোস্পম রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের খুব বেশি কাশি হয় বা তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা বুকের ভিতর শা শা শব্দ বা শো শব্দ হয় এবং এই কারণে বাচ্চারা খুবই খারাপ অনুভব করে থাকেন বা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না এবং ঠান্ডা লাগলে বিশেষ করে যদি শীতের সময় ঠান্ডা লাগলেই এই বুকের মধ্যে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয় এবং নিঃশ্বাস নিতে খুব বেশি সমস্যা হয়ে থাকে তো এটির জন্যই মূলত এই পিউরিসাল সিরাপটি চিকিৎসকরা দিয়ে থাকেন মূলত যাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা যাদের অ্যাজমার সমস্যা রয়েছে বা যে সকল বাচ্চাদের অ্যালার্জিজনিত অ্যাজমা হাঁপানি রয়েছে যাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে থাকে তাদের জন্যই চিকিৎসকরা এই পিউরিসাল সিরাপটি সাধারণত দিয়ে থাকেন বিয়র্স এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে বারো বছর ও তার উপরের বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ দৈনিক দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে এছাড়া শিশুদের জন্য পাঁচ মিলি বা এক চা চামচ দৈনিক তিনবার করে সেবন করা যেতে পারে ভিউর্টস এখন আমরা আলোচনা করব এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটির সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে অনিয়মিত হৃদস্পন্দন অস্থিপেশীর সূক্ষ্ম কাপুনি মাংসপেশীর সংকোচন ইত্যাদি সমস্যা দেখা পারে এছাড়া অন্যান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে এছাড়া পেটের মধ্যে অসুবিধা দেখা দিতে পারে ভিউর্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং মিস্ত্রন্দনকালে সেবন করা যাবে কি না এই ওষুধটি গর্ভাবস্থায় ও অস্তনদানকালে যে সকল মহিলা মহিলারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি ঝুঁকির তুলনায় সুবিধা বেশি মনে হয় তখনই কেবল এটি ব্যবহার করা যেতে পারে ভিওয়ার্স সবশেষে আমরা এটির বাজার মূল্য জানিয়ে দিব পিউরিসাল সিরাপের প্রতি ইউনিট বাজার মূল্য পঞ্চাশ মিলি বোতলের তিরিশ টাকা এবং একশো মিলি বোতলের প্রতি ইউনিট বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা তো ভিউয়ার্স এই ছিল এই পিউরিসাল সিরাপ সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই পিউরিসাল সিরাপ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখাবেন নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ